পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু আজ ছাত্রছাত্রীরা এই ভিডিওটি আপনাদের জন্য আপনারা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন আপনাদের পরীক্ষার খাতা দেখার কাজ শুরু হবে আজকে থেকে আমরা দেখে নেব আজকের প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন শুরু হবে বুধবার চব্বিশ এপ্রিল থেকে এদিন সকাল দশটা থেকে শুরু হবে মূল্যায়ন চলবে বিকাল পাঁচটা পর্যন্ত এরপর থেকে টানা প্রায় কুড়ি দিন এই সময়সূচি মেনে চলবে পর্ষদের উত্তরপত্র মূল্যায়ন ইতিমধ্যে মূল্যায়নের কাজে নিয়োজিত প্রধান পরীক্ষকদের সঙ্গে বৈঠক করা হয়েছে পর্ষদের তরফে পর্ষদের সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী মূল্যায়ন নিয়ে কথা বলেছেন প্রধান পরীক্ষকদের সঙ্গে দিয়েছেন প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশ বুধবার চব্বিশ এপ্রিল অবশ্য উত্তরপত্র মূল্যায়নের জন্য সবাই হাজির হবেন না মূল্যায়ন কেন্দ্রে পশ্চিম ত্রিপুরা সাধারণ লোকসভা আসন এলাকায় বাড়ি ও কর্মস্থল যেসব প্রধান পরীক্ষক সংশোধক এবং পরীক্ষকের তারা চব্বিশ এপ্রিল থেকে মূল্যায়নের কাজ শুরু করবেন পূর্ব ত্রিপুরা তফসিলি উপজাতি সংরক্ষিত লোকসভা আসনে যেসব প্রধান পরীক্ষক সংশোধক ও পরীক্ষকদের বাড়ি অথবা কর্মস্থল তারা আটাশ এপ্রিল থেকে মূল্যায়নের কাজে যোগ দেবেন এদিকে পর্ষদের একাংশের উদ্যোগে ইতিমধ্যে মূল্যায়ন ঘিরে ঢিলেমি শুরু হয়ে গেছে বলে খবর ছাত্রছাত্রীরা আপনারা বুঝতেই পারছেন যে আপনাদের খাতা দেখার কাজ কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে এবং আঠাইশ তারিখ থেকে আরও ভালোভাবে শুরু হবে কারণ আজকে থেকে সবাই জয়েন করবেন না কারণ পূর্ব ত্রিপুরা লোকসভা যে ইলেকশন রয়েছে বা সাধারণ নির্বাচন রয়েছে তো সেই ভোটের কারণে অনেকে আসতে পারবেন না কিন্তু আজকে থেকে আপনাদের খাতা দেখার কাজ শুরু হয়ে গেছে এর আগের ভিডিওতে আমি আপনাদের বলে দিয়েছি যে আপনাদের কোন কোন বিদ্যালয়ে আপনাদের খাতা দেখা শুরু হবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের তো এই চ্যানেলে ত্রিপুরা সমস্ত রকমের শিক্ষামূলক ভিডিও আপনারা পেয়ে যাবেন যারা আমাকে এখনও আপনারা ইনস্টাগ্রামে ফলো করে ইনস্টাগ্রামের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি ডেসক্রিপশনে আপনারা আমাকে ফলো করে রাখতে পারেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে আপনারা এখানে টেলিগ্রাম চ্যানেল আছে সেখান থেকে আপনারা আমার সঙ্গে তো কথা বলতে পারেন তাছাড়া আপনারা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এবং আপনারা ইনস্টাগ্রাম চ্যানেলটি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকেই অসংখ্য ধন্যবাদ